থেকে কাটিং বিক্রি করেছি আপনার 3 লাখ টাকার মতো কাটিং বিক্রি করেছি। এবার এখান থেকে আমি কাটিং এর কথা বাদ দিলাম, আমি প্রায় 8 থেকে 9 লাখ টাকার মধ্যে ফল বিক্রি করব। আচ্ছা, তো আপনি বললেন 80% কাজ হচ্ছে আপনার জাত। আপনি যদি সঠিক জাত রোপণ করেন, এখানে প্রায় 1 থেকে 150 মতো মালটা বাগান গাছ ছিল, সেগুলো আমরা তুলে দিয়ে এখানে আমরা সিয়াম রেড এবং জাম্বু রেডের বাগান যে ড্রাগনটা সেটা আমরা প্রতিস্থাপন করেছি। তো সুপ্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি আমার বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে। আর কেন এসেছি সেটা কিন্তু আপনারা আমার আশেপাশে যদি দেখেন সেটা কিন্তু আপনারা অবশ্যই খুব সহজেই বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে একটা ড্র্যাগন ফ্রুট ফার্ম ভিজিট করতে। তো এই আমার চ্যানেলে এই রকম ভিডিও কিন্তু এই প্রথম, আর এটাই আমার প্রথম প্রচেষ্টা যে আপনাদের সামনে এই যে আমাদের যে কৃষকরা যেভাবে মানে নতুন পদ্ধতিতে চাষ করছেন সেটাকে তুলে ধরা। আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব কম চাষি আছেন যারা কিন্তু ড্র্যাগন মালটা কুলটা, তাও এখন অনেকেই চাষ করছেন, ড্র্যাগন মালটা এসব চাষ কিন্তু খুব কম করেন, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু এই ড্র্যাগনের চাষ প্রচুর। তো আমাদের এক দাদা ক্রান্তিতে বাড়ি তার, সে তিনি কিন্তু খুব সুন্দর একটা ড্র্যাগন বাগান তৈরি করে নিয়েছেন, আর তার বাগানের যে তার সম্পর্কে বাগানের যে ডিটেলস সেটা জানার জন্যই কিন্তু আমরা এসেছি। আর দেখুন, তিনি কিন্তু দুভাবেই করেছেন, একটা হচ্ছে এই ট্যালিস পদ্ধতি যেটা আপনারা দেখেন, আর একটু পরে আমি আপনাদের দেখাবো যে আপনাদের কিন্তু সে কিন্তু পোল পদ্ধতিতেও করেছেন। ট্যালিস পদ্ধতির গাছগুলো যদি আপনারা দেখেন, গাছের সাইজ কিন্তু খুবই মোটা মোটা, হেলদি হেলদি, দেখুন গাছ কিন্তু জাম্বো রেড, মানে আপনি দেখলে এটা যেমন পিঙ্ক রোজ, সরি এটা যেমন জাম্বো রেড, আপনি দেখেন প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু প্রচণ্ড বড় বড়। এবং দাদা কিন্তু এই যে সিমেন্টের পোলের সাথে রড দিয়ে করেছেন। তো চলুন দাদার মুখেই শুনে নেওয়া যাক যে এই দাদার বাড়ি কোথায় এবং তার ফার্মটা কোথায়, আর এই বাগানের বিষয়ে যে তার যে অভিজ্ঞতা সেটা নিয়ে। তো চলুন। তো সুপ্রিয় দর্শক, আমি চলে এসেছি এই ড্র্যাগন বাগানের মালিক যে আছে, আমাদের যে দাদা আছে তার কাছে। তো ওনার মুখেই কিন্তু আমি শুনে নেব ওনার যে এই বাগানের যে ডিটেলসটা আছে সেটা। তো দাদা, এই বাগানের ডিটেলসটা একটু বলুন, কতটা কি জমি? এটা টোটালটা হচ্ছে আমার প্রায় 4.5 থেকে 5 বিঘার মতো প্রজেক্ট। প্রথম অবস্থা আমি মালটা বাগান দিয়ে শুরু করেছিলাম, মালটা এবং কিছু পরিমাণ ড্রাগন দিয়ে। তার পরবর্তীকালে এখন তো বুঝতেই পারছেন যত দিন যাচ্ছে তত ড্রাগনের জিনিসটা আপডেট হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটি আপডেট হচ্ছে। তা সেরকম আমার এটাও ছিল একটু মালটা বাগান ছিল, এখানে প্রায় 1 থেকে 150 মতো মালটা বাগান গাছ ছিল, সেগুলো আমরা তুলে দিয়ে এখানে আমরা সিয়াম রেড এবং জাম্বু রেডের বাগান যে ড্রাগনটা সেটা আমরা প্রতিস্থাপন করেছি। আপনার এখানে কতটা জায়গা আছে পুরো বাগানটা? টোটাল 5 বিঘার মতো। আচ্ছা, তার মধ্যে মালটা এখনও কতটা আছে আর ড্র্যাগন কতটা আছে? মালটা এখন আপনার 90 পিসের মতো মালটা গাছ আছে, যেটা 12 ফিট বাই 12 ফিট রোপণ করা হয়েছে। আর আমার পুরনো যেটা সিয়া আপনার ড্রাগন সেটা হচ্ছে আপনার পিঙ্ক রোজ ড্রাগন, এবং কিছু পরিমাণের সাথে ভিয়েতনাম সুইট হোয়াইট আছে, ওটা প্রায় আপনার 350 মতো কুটি আছে। আর পরবর্তীকালে আমরা এখানে 1.5 বিঘার মতো, 1.5 বিঘার একটু বেশি হবে, আমরা সিয়াম রেড এবং জাম্বু রেড করেছি। আচ্ছা, তো আপনি বললেন যে আপনি বাড়িওয়ান মালটা তুলে দিয়ে তারপরে আপনি ড্র্যাগন গাছ লাগিয়েছেন, তো আপনার মতে কি এই মুহূর্তে বাড়িওয়ান মালটার থেকে ড্র্যাগন গাছটা বেশি লাভজনক? আসলে আমরা যখন বাড়িওয়ান মালটাটা লাগিয়েছিলাম, বাড়িওয়ান মালটা বছরে একবারে ফল দেয়, এবং আপনার যে সময় ফলটা আসে আমাদের তখন বাজারে অন্যান্য ইন্ডিয়ান মৌসম্বি বলুন বা অন্যান্য যে মৌসম্বিগুলো ওগুলো প্রচুর পরিমাণে থাকে, সেক্ষেত্রে আপনার ওই বাড়িওয়ান মালটাটা বিক্রি করতে একটু সমস্যা হয়। আর বাড়িওয়ান মালটার আরেকটা সমস্যা হচ্ছে সবুজ অবস্থায় মিষ্টি, যত দিন যাবে আস্তে আস্তে তখন কী হয় রসের যে মিষ্টতা রসের পরিমাণ এটা কমে আসে। তা আমাদের যে দর্শক আপনার যে যারা কি এইসব ফলগুলো নেয় তারা একটু অসন্তোষ প্রকাশ করে। বুঝতে পারছি যে যখনই রস শুকিয়ে যায় উপর থেকে দেখে বোঝা যায় না, তখন একটু সমস্যা সৃষ্টি হয় পরবর্তীতে বিক্রি করার সময়। তো এই সময় 2023-এর শেষ, 24-এর শুরু, এই সময় আপনার কি মনে হয় যারা নতুন চাষি আছে তাদের কি এই যে পারম্পরিক যে চাষ ধান পাট এসব ছেড়ে, কারণ ড্র্যাগন গাছ যখনই আপনি এরকম চাষ করবেন, যদি চারপাশটা আমরা দেখি আপনার জমিটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে, মানে আপনি কিন্তু মানে যদি আপনার খুব একটা উঁচু জমি হয় আপনি কিন্তু তাও সাইডে সাথী ফসল হিসেবে কিছু চাষ করতে পারেন, কিন্তু আপনার যদি একটু নিচে জমি হয় যেমন আপনি যেমন করেছেন, দেখুন এই সাইডে কিন্তু লাইন করে বেড করে আপনি করেছেন, আপনি চাইলেও কিন্তু খুব কষ্টকর হবে এই মানে ফাঁক মাঝখানের জায়গাটা দিয়ে সাথী ফসল চাষ করা। তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন যে সেটা কি একটা চাষি কি এই 2024-এ দাঁড়িয়ে ড্র্যাগন গাছ লাগাবেন কি না, আপনার নিজস্ব যে এক্সপিরিয়েন্স তার উপর? এখানে আমি বলবো যে আমাদেরও কিন্তু কৃষি প্রধান, আমরা কৃষি ছোটো থেকে আমার বাবা মা কৃষি করতো, কৃষি চাষ করতো, এখনও আমরা করি, সেখান থেকে বড় হয়ে উঠছি। এবার আমাদের আগের দিনে যে সনাতন পদ্ধতিতে যে ধান পাট গম এগুলো
লাগালে কখন কি হবে না হবে ঠিক বলা যাচ্ছে না। ধান লাগাচ্ছে এটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে, যেখানে আপনার কত এক বিঘা জমি থেকে কত কত পরিমাণ ধান আসবে, না আপনার 20 মণ ধান আসবে। এবার 20 মণ ধানের দাম আপনি যদি 500 টাকা করে মণ হিসাব করেন, বা ধরেন 700 টাকা করে মণ হিসাব করেন, তাহলে কত 14,000 টাকা আসবে। আপনারা যদি এই মুহূর্তে যদি আপনারা যদি ড্রাগন চাষ করেন, শুধুমাত্র ড্রাগন বলবো না, অন্যান্য যে ধরনের যেগুলো বাগিচা ফসল টাইপের, বুঝতে পাচ্ছেন তো, যেটা লেন্থলি প্রসেস অনেকদিন ধরে চলবে। আপনার এই যে আমি ড্রাগন গাছটা লাগিয়েছি, এটা মিনিমাম অনেকে বলে 40-50 বছর ফল দেবে, আমি 40-50 বছর বলবো না, আমি আমার এই যে গাছের বয়স আমার 12 থেকে 14 মাসের বয়স, আমি অলরেডি এখান থেকে কাটিং বিক্রি করেছি, আপনার 3 লাখ টাকার মতো কাটিং বিক্রি করেছি। এবার এখান থেকে আমি কাটিংয়ের কথা বাদ দিলাম, আমি যে ফলটা বিক্রি করেছি এখান থেকে আমি প্রায় আপনার 15 কুইন্টাল ফল বিক্রি করেছি। এভারেজ দাম আমি পেয়েছি 250 টাকা করে। এবার 15 কুইন্টালের দাম আপনি হিসাব করুন, 1 কুইন্টাল মানে 25,000 টাকা। এবার ধরেন কত প্রায় আপনার প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো আমি ফল বিক্রি করেছি। এবার আমার প্রাইমারি ইনভেস্ট এখানে কত হয়েছে, বড় জোর আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম এই গাছগুলো 70 টাকা, এবং আমার বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমার 160 টাকা পর্যন্ত খরচা হয়েছে। আমার 1.5 বিঘা জমিতে টোটাল খরচা হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। আমি প্রথম বছরেই আমি ফল বিক্রি করে এবং গাছের ডাল বিক্রি করে প্রায় 6 লাখ টাকার কাছাকাছি আমি এখান থেকে তুলে নিয়েছি। এবং পরবর্তী বছর যে আমি আমার আগে যে পরিমাণ ফল এসছে, আশা করা যায় আমি তার 5 থেকে 6 গুণ ফুল পাবো। আমার পরের বছর এখান থেকে আশা করা যায় আমার এই যে নতুন বাগানটা থেকে, এই বাগান থেকে আমি প্রায় 8 থেকে 9 লাখ টাকার মধ্যে ফল বিক্রি করব। আচ্ছা, তো আপনি বললেন যে আপনার অ্যাভারেজ আপনি 250 টাকা দাম পেয়েছেন, তো এই ফল যেমন বিক্রি করতে আপনার কি কোনো রকম কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, প্রথম অবস্থায় আমি যখন ওই আমার যে পিঙ্ক রোজটা গাছ লাগাই তখন স্বল্প পরিমাণ কিছু ফল চলে এসেছিলো। আর ড্রাগন ফলটা এখনও কিন্তু হয়তো আপনি 10টা লোককে আপনি বলবেন যে ড্রাগন ফলটা কী, তার ভিতর হয়তো আপনি 7 থেকে 8 জন লোক বলবে এটা খায় না মাথায় দেয়। অবশ্যই অনেকেই জানে না, এখনো আমাদের যে পরিমাণ আমরা মানে জনবসতি এলাকাপূর্ণ, এখনো সেই পরিমাণ লোক এটা জানে না, হয়তো 10 জনের মধ্যে আপনার 3 জন জানলো। এবার আমাদের যখন আস্তে 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 3 থেকে 5 জন, 5 থেকে 8 জন জানবে, তখন এই ফলের চাহিদাটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। ধরুন আমরা এখন 1 কেজি ফল বিক্রি করছি 250 টাকা, আজ থেকে 5 বছর পর আমরা যদি 50 টাকা বিক্রি করি কোনো সমস্যা হবে না, কারণ একটা ফলে হয়ে যাবে আপনার কি 1/2 কিলো, দুটো ফলে এক হয়ে যাবে 1 কিলো, এবং আপনার এই 5 বছরে এই যে পরিমাণ ফল দেবে, ধরুন আপনার 5 কেজি ফল দিয়েছে, 5 বছরে একটা গাছ আপনাকে 25 কেজি ফল দেবে। তা আপনি যদি এখন যদি 5 কেজি ফল যদি 250 টাকা করে বিক্রি করেন, কত 1,250 টাকা, আর আপনার ওই পাঁচ বছর পর 25 কেজি ফল, ঠিক সেম কাছাকাছি চলে যাবে। এটা প্রাইমারি ইনভেস্ট একটু বেশি, প্রথম বছরটা যদি ঠিকঠাক টাইমে যদি প্রোপন করা যায় তাহলে আপনার প্রথম অবস্থায় এর দামটা উঠে আসবে এবং পরের বছর থেকে আপনি প্রফিট করতে শুরু করতে পারবেন। তো ঠিকঠাক টাইমে রোপণ করার জন্য মানে আপনার হিসেবে কোন টাইমটা যদি একটা চাষি ঠিকঠাক টাইমে রোপণ করে তাহলে যেন সে পরের সিজনে, যেমন আমরা বলি 8 মাসে ফল, কেউ কেউ শুরু করেছে 6 মাসে ফল, অসম্ভব কিছুই না দাদা। এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ধরুন 1 থেকে 1.5 মাস আগে আমাদের ফলের হারভেস্ট শেষ, এই যে নতুনগুলো কুশি দেখতে পাচ্ছেন এই কুশিগুলোর বয়স হয়তো 1 মাস ধরে হবে, এই কুশিগুলো প্রত্যেকটা কুশি বড় বড় হয়ে যাবে, এরকম কুশি নেমে আসবে। তা আমি বলবো যে নভেম্বর থেকে যদি আপনি যদি ঠিকঠাক প্রসেসে গাছগুলো লাগান পরিপূর্ণভাবে, তাহলে আপনার পরের বছর হয়তো 2-3টে আপনার যে আমাদের যে ইগুলো আসে একটা ব্যাস আসে, এই ব্যাসগুলো অতিক্রম করার পর আপনারা লাস্টের সিজনের দিকে কিছু পরিমাণ ফল পাবেন। যে পরিমাণ যে ফলটা পাবেন সেটা আপনার গাছের দাম, আপনার যে টোটাল সারা বছরের যে মেনটেন্যান্স খরচাটা সেটা আপনার উঠে আসবে। আচ্ছা, মানে এই 2024 যদি একটা চাষি তার মানে 1 বিঘা জমিতে মোটামুটি 5 লাখ টাকা ইনভেস্ট করে, ধরলাম আমি যে তার যেহেতু ট্রান্সপোর্টের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, লোকালের অনেক খরচা অনেক বেশি হয়, 5 লাখ টাকা যদি ইনভেস্ট করে, না আপনি যে প্রশ্নটা করছেন 1 বিঘা জমিতে তো কিন্তু কখনো কিন্তু 5 লাখ টাকার মতো খরচা হয় না। আচ্ছা, আপনি যদি ভালো ভ্যারাইটিও যদি রোপণ করেন তবু আপনার 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, 1 বিঘা জমি সে চাষ করতে পারবেন। আচ্ছা, আর এখন আমরা কিন্তু আমি যদি দেখাই যে এইগুলো কিন্তু সব ট্যালিস পদ্ধতিতে করা, ট্যালিস পদ্ধতি, আপনার কাছে কিন্তু পোল পদ্ধতিও আছে, আমি আপনাদের দেখাবো একটু পরে। তো আপনার মতে যেমন ট্যালিস পদ্ধতিতে আপনার বেশি চারা বসবে, তো আপনি যে বললেন 3.5 লাখ টাকা খরচা হবে 1 বিঘায়, তো সেটা কি ট্যালিস পদ্ধতিতে নাকি পোল পদ্ধতিতে? ট্যালিস পদ্ধতিতে আপনার 3.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, আপনার হয়ে যাবে। আর চারা যেমন ট্যালিস পদ্ধতিতে অনেক বেশি বসে, তো 1 বিঘা জমিতে কতগুলো চারা বসবে? প্রায় 2000 থেকে 2200 মতো ট্যালিস পদ্ধতিতে লাগবে, আর আপনি যদি খুঁটি পদ্ধতিতে করতে চান তাহলে 8 থেকে 900 মধ্যে হয়ে যাবে, 8 থেকে 900 মধ্যে হয়ে যাবে, মানে তার দ্বিগুণ চারা লাগবে। আচ্ছা, তো দর্শক আপনারা কিন্তু দেখলেন যে আপনারা কিন্তু 2024 কিন্তু যারা যারা এখনও ভাবছেন ড্রাগন চাষ নিয়ে, এই দাদার কিন্তু নিজে ফার্মার, ইনি কিন্তু
মানে অন চারা বিক্রি করার জন্য বলছেন না, উনি বলছেন নিজের এক্সপিরিয়েন্সের হিসাবে। তো আপনারা কিন্তু 2024 কিন্তু ড্র্যাগন ফল বাগানটা শুরু করতে পারেন। অবশ্যই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি, একটু না যথেষ্টই বেশি, কিন্তু আপনাকে দেখতে হবে যে এই ফসলটা কিন্তু দীর্ঘমেয়াদী। এটা কিন্তু এমন নয় যে আজকে আপনি লাগালেন, এক বছর পর আপনাকে কেটে ফেলে দিতে হবে। কমপক্ষে 20 বছর কিন্তু আপনারা সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই 20 বছর আপনার চোখ বন্ধ করে আপনারা কিন্তু এখান থেকে ফলন পাবেন। আর এবার আমি একটা এখানে কথা বলবো, যারা এখনও করবেন ভাবছেন তারা অতি শীঘ্র এটা করে নিন, কারণ আপনি যত তাড়াতাড়ি করবেন আপনি তত তাড়াতাড়ি বেশি দামটা পাবেন। কারণ দিন যত দিন যাবে বাগান বাড়বে, ফলের দামটা কিন্তু ততটা কমবে। আমি আগে করছি বলে এখন আমি প্রায় আপনাকে বলছিলাম প্রায় 14,500-15,000 মতো আমি এখান থেকে কাটিং বিক্রি করেছি। এটা যদি আমি যদি আরো 2-3 বছর পর করি কিন্তু সেই কাটিং এর চাহিদা কিন্তু থাকবে না, থাকবে না অবশ্যই, কারণ তখন বাগানও প্রচুর হয়ে যাবে। আর আপনারা যদি এরকম যদি 2 বিঘা জমি করেন, যদি ঠিকঠাক মতো 2 বিঘা করলে একজন হাই স্কুলের শিক্ষক বা প্রাইমারি স্কুলের শিক্ষক যে পরিমাণ বেতন সে পাবে, সে যদি ঠিকঠাক মতো যদি এখানে মেনটেন করে তাহলে সেই টাকাটা সেখান থেকে আরামসে চলে আসবে, তাই তো? আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা। তো এবার আমরা জেনে নেব যে আমরা যেমন ভ্যারাইটি, ড্র্যাগনের ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে, মানে শেষ নেই বলা, মানে আমিও তো ইউটিউব থেকেই শিখেছি যে 152-153টা জাত আছে ড্র্যাগনের। আর এগুলো তো আমাদের দেশীয় না, আমরা কিন্তু জানি না যে কোনটা কী। আমাদের যে বাবা আছে, ঠাকুরদা আছে, তারা কিন্তু জানেন না যে কোনটা কী ভ্যারাইটি আসলে ড্র্যাগন ফল হয় কী। তো তাদের জন্য অনেক চাষি কিন্তু ভুল ভাল ভ্যারাইটি রোপণ করে, আপনার আপনিও আমাকে বলছিলেন যে আপনারও এক্সপিরিয়েন্স আছে যে ভুল ভ্যারাইটি রোপণ করলে কিন্তু আপনার এই 5 লাখ টাকা যে ইনভেস্টমেন্ট সব কিছু যে আপনারা বুঝছেন সেটা কিন্তু জলে চলে যেতে পারে। আপনি হয়তো 1.5 বছর পরে বুঝতে পারলেন আপনার যে গাছটা হওয়ার কথা সেটা না হয় আপনার অন্য গাছ হয়ে গেছে, তাই না? তো সেটা নিয়ে আপনি কিছু বলুন যে ভ্যারাইটিটা আপনার কী ভ্যারাইটি রোপণ করবেন আর কীভাবে চিনবেন। ড্রাগন গাছ রোপণের ক্ষেত্রে প্রধান অন্যতম শর্ত হচ্ছে প্রায় 80% কাজ হচ্ছে আপনার জাত। আপনি যদি সঠিক জাত রোপণ করেন আর সামান্য যদি পরিচর্যা করেন তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা প্রায় 99%। আর ড্রাগনের জাত এখন বাজারে প্রচুর পরিমাণে ছেয়ে গেছে, ছেয়ে যাওয়ার পরবর্তীকালে অনেকে বুঝতে পারছেন এটা যেহেতু একটা কাঁচামাল, অনেকে বিভিন্ন রকমভাবে তারা বিজনেস করছে, অনেক কৃষককে তারা বিপদে চালিত করছে, বলছে যে এটা একরকম ভ্যারাইটি দিচ্ছে আর রকম। আমি এরকম অনেক প্রতারিত হয়েছি। হয়ে যাওয়ার পর আমি যখন ভাবলাম যে আমি নতুন করে ড্রাগন চাষ করব, তখন আমি ডাইরেক্ট চলে গেলাম ডক্টর শ্রীনিবাস, যেটা সি ভ্যারাইটি নামে চলছে, যেটা গুজরাটে আছে। উনি আর কি প্রথম এই সি ভ্যারাইটিটা আমাদেরকে দিয়েছিলেন, তার কাছ থেকেই আনা। হ্যাঁ, সেটা নিয়ে এসেছি এবং আমরা ওই যেটা পদ্মাবতী ফার্মের কিছু জাম্বুরেটো আমরা কালেক্ট করেছি এবং আমার আর একটু আর পাশেই আছে মরক্কান রেড আছে এবং আছে কি জাম্বুরেট, যেটা অনিল সালাঙ্কের কাছ থেকে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, তা আপনারা সবসময় চেষ্টা করবেন যারা গাছ লাগাবেন বা লাগানোর চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই ফার্ম ভিজিট করুন। ফার্ম ভিজিট করে ফলের গ্রোথটা দেখুন। আর যে ভাইয়ের আপনি যে ফার্মারের আপনি ড্রাগনের চাষ করবেন তার কীরকম পদ্ধতিতে লাগিয়েছে, আপনারা মিনিমাম 3-4টে ফার্ম ভিজিট করুন। ভিজিট করার পর আপনারা জাত সিলেকশন করুন। আমি এটাই বলবো, জাত সিলেকশনটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই এখন যেমন অনেক রকমের ভ্যারাইটি জাম্বো, এখন টেকনোলজির যুগে যেহেতু দ্রুত আপডেট হচ্ছে তা ড্রাগনের অনেক আপডেট হবে, এরপর হয়তো অনেক রকম ভ্যারাইটি বেরিয়ে আসবে। তবে এই মুহূর্তে আপনারা যারা লাগাবেন তাদের জন্য আমি কয়েকটা ভ্যারাইটি বলবো। আমার কাছে যেটা আছে আর কি, সিয়াম রেড লাগাতে পারেন, জাম্বু রেড লাগাতে পারেন, মরক্কান রেড লাগাতে পারেন। মরক্কান রেড মানে কোনটা? মরক্কান রেড যেটা অ্যাভারেজ 500 গ্রাম সাইজ। আচ্ছা, মরক্কান রেড 2 রকমের আছে অলরেডি, একটা মরক্কান রেড বলে যেটা টনিক দিয়ে ফলটা বড় করে, এটা অলরেডি প্রায় আপনি যদি 10 জন কৃষকের কাছে যান তাহলে 8 জন কৃষকের কাছে ওই ভ্যারাইটিটা পাবেন, যেটা প্রচুর পরিমাণে ফল দেয়, ফলটা সুমিষ্ট, কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে এটা গণ্য করা যায় না। কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে আমাদের কোনটা ধরতে হবে, যেটা আমাদের 3-1 কেজি হয়, 3-1 কেজি এটা স্ট্যান্ডার্ড সাইজ। আবার বড়ো বড়ো শপিং মলে হয়তো যেটা 500-600 গ্রাম ফল চায় সেটাও আপনারা তার জন্য আপনারা মরক্কান রেড লাগাতে পারেন, অরিজিনাল মরক্কান রেড। কারণ মরক্কান রেড আমরা কিন্তু দেখেছি যে যত ছোট সব কিছুই আমরা মরক্কান রেড বলি, লাল ফল মানে শুধু আমাদের কাছে কিন্তু মরক্কান রেড। তারপরে যত ছোটো চাষি আছেন যখন তারা দেখলেন ছোটো ছোটো একটা ফলের ওজন 200-250 গ্রাম ম্যাক্সিমাম যাচ্ছে, তখন কিন্তু বাজারে সেই ফলের চাহিদাটা থাকছে না। আমিও দেখেছি সেই ফল কিন্তু যারা বিক্রি করে রিটেলার তারা কিন্তু 150 টাকা মানে 120 টাকা 130 টাকা কেজিতেও কিন্তু দিয়ে দেয়। তো সেই ভ্যারাইটিটা যদি আপনি মানে রোপণ করেন যা শুধুমাত্র চারার দাম কম বলে,
যে 20 টাকায় চারা পেয়ে যাবেন, আপনার বাগান সেট আপ করে দিয়ে যাবে, তাহলে কিন্তু অনেক কিছু, হ্যাঁ আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট তাদের সাথে কন্ট্যাক্ট দেবেন, আপনাকে কিন্তু তাকে আপনাকে পুরো বাগান রেডি করে দিয়ে যাবে। সেই যদি আপনারা যদি সেই ফাঁদে যদি আপনারা পা রাখেন, মোরাক্কান রেড লাগান, আর টনিক দেওয়ার পরে যদি ওই ফল বড়ো করতে চান, কিছুদিন পরে কিন্তু না আপনার ফল বিক্রি হবে না আপনার গাছ থাকবে। আরেকটা সমস্যা হচ্ছে ড্রাগন ফল, তো এটা তো 2-3 মাসে ফল দেবে না, মিনিমাম আমরা 1 বছর সময় ধরি। তবে উপযুক্ত পরিমাণে যদি সে যদি পরিচর্যা করে এবং সঠিক সময় যদি গাছ রোপণ করে, তাহলে সে 7-8 মাসেও ফল পেতে পারে, যেটা আমরা পেয়েছি। এবার ধরুন গাছ লাগানোর পর 7-8 মাসের পর সে ফল পেয়েছে, সে আকাঙ্ক্ষিত ফলটা পেল না, যেটা সে আশা করেছিল সেটা যদি না পায়, তাহলে তার কি টোটাল ইনভেস্ট টোটালটা জলে যাবে এবং সে চাষি ভাইয়ের কী হবে, মনোবলটা ভেঙে যাবে অবশ্যই। আর এমনি এত টাকা ইনভেস্টমেন্ট, আর যারা চাষবাস করে তারা সচরাচর তাদের কাছে এতটা ইনভেস্ট করার অপশন থাকে না, তারা কিন্তু কোথাও না কোথাও থেকে ফান্ডস জোগাড় করে তারপরে করে। তারপরে যদি সেই চাষিরা প্রতারিত হয়, সেটা কিন্তু মানে যেমন সেই চাষির জন্য খারাপ, তার আশেপাশে যে আরও 10 জন আছে তারাও কিন্তু সেটা দেখে কিন্তু অনেক পিছিয়ে যাবে। তো তাই যাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাত্রা কিন্তু আপনারা খুব সহজেই মানে প্রতারিত হতে পারেন, যাত্রাই মেইন, আপনারা যাত্রা একটু দেখে লাগাবেন। আর তারপরে আমরা দেখে নেব যে ট্যালিস আর পোল সিস্টেম এটার মধ্যে কিন্তু কীরকম পার্থক্য হয়, ঠিক আছে। তো প্রথমেই আমরা শুরু করি যে ট্যালিস পদ্ধতিতে, দেখুন এই দিকটা যদি ভালো মতো দেখা যায়, ওই সাইড থেকে শুরু হয়েছে বাগানটা, দেখুন এক লাইনে ওই দিকটার থেকে শুরু হয়েছে, এক লাইনে কিন্তু এতটা, আর দেখুন মাটির থেকে কিন্তু মোটামুটি 2.5 ফিটের মতো উঁচু আছে, 2.5 ফিট, কারণ এখানে জল জমে। আপনাদের যদি জল না জমে তাহলে কিন্তু আপনারা 7-8 ইঞ্চি উপর, কারণ যে ড্রাগন গাছে যে শেকড় যে আসে শেকড় কিন্তু খুব একটা যায় না, মোটামুটি খুব জোর হলে 6-8 ইঞ্চি, তার বেশি দরকার নেই। তো আপনারা যে সার খাবারও দেবেন বা ট্যালিসের যেটা রেডি করবেন, 6-7 ইঞ্চি আপনারা রেডি করুন, তারপরে কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন। এবার পার্থক্যটা আমি দেখাই আপনাদের, এখানে দেখুন দুটো পোল আছে, আপনি একটু দেখান যে এখানে আমরা পোল থেকে পোলের দূরত্ব দিয়েছি 5 ফিট, ঠিক আছে। আমরা সবচেয়ে কম খরচে কীভাবে বেনিফিটটা করা যায় সেই হিসাবে আমরা করেছি, আর আমরা দু সাইডে দিয়েছি, এখানে জিআই তার দিয়েছি। জিআই তারটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো যেন কাছাকাছি না চলে যায়, একটু যেন ফাঁকা থাকে এবং বায়ু চলাচল থেকে শুরু করে আলো চলাচল এগুলো যেন করতে পারে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর আমরা চারা থেকে চারার দূরত্ব দিয়েছি 15 ইঞ্চি করে, অনুকের ক্ষেত্রে 18 ইঞ্চি এরকম করে দিই, হ্যাঁ এরকম করে দিয়ে গেছি, আপনারা এভাবে লাগিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ দুপাশে দুটো আবার কি করেন যে মাঝখানে লাগান, আপনি দুপাশে দুটো দুটো দেওয়ার কারণ হচ্ছে দাদা দুটো যদি লাগায় একসাথে আপনার অনেকটা ওই সাইডে চলে গেছে, এটা যেমন ওই দিকে চলে গেছে। আর আপনার গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মানে আপনাকে যদি আপনি হয়তো ক্যামেরা দেখে বুঝতে পারছেন না, আমি আপনাকে দেখে, এই দেখুন আমার যে হাতের যে সাইজ, এত মোটা মোটা গাছ, মানে এটা কোন ভ্যারাইটি, এটা সিয়াম রেড, মানে যার কাছ থেকে এনেছেন তার কাছে মনে হয় এত মোটা মোটা হবে না, আমি ভিডিও দেখেছি ওনার, হয়তো আমি ঠিক ভিডিও পাইনি, কিন্তু আমার কাছে কিন্তু আমি আরও 3-4টে ড্রাগন ফার্ম ভিজিট করেছি, মানে আমার নিজের পার্সোনাল কাজে, তো তাদের গাছ কিন্তু এত মোটা মোটা না, তাদের গাছ কিন্তু যথেষ্ট সরু, এই মানে এই যে এইরকম দেখতে পারেন, কিছু কিছু মোটা কিছু কিছু সরু, কিন্তু আপনার অ্যাভারেজ সবই কিন্তু মোটা। এটা দাদা ডিপেন্ড করে হচ্ছে টোটালটা পরিচর্যার উপরে, আমরা ড্রাগন গাছকে বছরে 2 বার ভারী খাবার দিই, একবার হচ্ছে আমরা অলরেডি প্রুনিং শেষে, ফলের সিজন যখন শেষ হয়ে যাবে প্রুনিংয়ের শেষে আমরা প্রচুর পরিমাণে এখানে আমরা দিয়েছি, দেখতে পাবেন এখানে যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে আমরা দিয়েছি ভার্মি কম্পোস্ট, গোবর সার, নিম কোয়েল, সর্ষের খোল, কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো দিয়েছি, আর দিয়েছি সর্ষের খোল, ঠিক আছে। এটা দিয়ে আমরা এই আবার মালচিং করে দিয়েছি, এটা হচ্ছে জৈব মালচিং, এটা পচে গিয়ে আমাদের সার হয়ে যাবে। এই যে এটা যে আছে, এটার তো সত্যি কথা বলতে মাটি বলতে মাটি নেই, 8 ইঞ্চিতে কোনো মাটি, মানে মাটির পরিমাণ খুবই কম, পুরোটাই কিন্তু জৈব সার, কারণ ড্রাগন গাছে কিন্তু জৈব সার সে পছন্দ করে, হ্যাঁ প্রচুর পরিমাণে এই মানে সারের প্রয়োজন, যেমন ছোট ছোট হয়ে যাবে সার বলতে, সেটা সবসময় খেয়াল রাখতে হবে আমাদের 70% হচ্ছে অর্গানিক এবং 30% ইনঅর্গানিক, অবশ্যই এটা এটা আপনার মেনটেন করতে হবে। আর যেহেতু ড্রাগন গাছ একটা লেন্থলি প্রসেস, অনেক দিনের একটা গাছ, এটাকে যত পরিমাণ রাসায়নিক সার কম পরিমাণ খাওয়ানো যায় এর লংজিভিটি তত পরিমাণ বাড়বে, ততটা বাড়বে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, অবশ্যই। তো এই যে আমরা জাতেরটা হয়ে গেল, এবার এবার পোল সিস্টেমের কথায় আসি, পোল সিস্টেমটা আপনার কোন দিকে, আমার এই সাইডে আছে, সাইডে না, তো এই দেখুন আমরা কিন্তু এবার চলে এসেছি, আমাদের এই পোল সিস্টেম করেছেন দাদা। এবার এই পোল সিস্টেমের আর টয়লি সিস্টেমের যে পার্থক্যটা, সেটা কিন্তু আপনি ভালো মতো বলেন যে কোনটা এখন এই মুহূর্তে কোনটা করা দরকার,
বা কোন কোন সময় কোনটা করলে কোন চাষির জন্য ভালো? এটা ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে চাষির উপর। চাষি যদি প্রচুর পরিমাণে ল্যান্ড থাকে, ধরুন 10 একর 15 একর যদি ল্যান্ড থাকে, 15 একর মানে 45 বিঘা, 45 বিঘা, বা তার যদি 10 বিঘা যদি থাকে, তাহলে আমি সেই কৃষক ভাইকে বলবো সবসময় সে যেন খুঁটি পদ্ধতিতে করে। কারণ ট্যালিস পদ্ধতিতে আপনার প্রায় 2200 থেকে 2500 মতো চারা লাগে। আপনার খুঁটি পদ্ধতিতে যে পরিমাণ খরচা হবে তার দ্বিগুণ পরিমাণ খরচা হবে আপনার ট্যালিস পদ্ধতিতে। আচ্ছা, বেশি খরচা, বেশি খরচা, কিন্তু প্রফিটও কিন্তু বেশি হচ্ছে ট্যালিস পদ্ধতিতে। প্রথম অবস্থা এটা বলবো। আর দ্বিতীয় অবস্থা, আপনারা যা কারো যদি ধরেন 1 বিঘা কি 2 বিঘা জমি আছে, তারা সবসময় চেষ্টা করবেন ট্যালিস পদ্ধতিতে। কারণ হাই ডেন্সিটিতে সে গাছ লাগিয়ে অল্প সময়ে প্রচুর পরিমাণ সে ফল আহরণ করবে, এবং তার যদি এখান থেকে দুটো ইনকাম হতে পারে, একটা হচ্ছে ফলের দিক থেকে হবে, আর একটা হচ্ছে সে চারা বিক্রি করে পাবে। ট্যালিস পদ্ধতিতেই সবচেয়ে ভালো হয় আপনারা যদি করেন। তো আপনি বলতে চাইছেন যে যদি কারো অল্প জমি থাকে তাহলে সে যেন ট্যালিস পদ্ধতিতে যায়, কিন্তু তার আর কিন্তু তার যদি অনেক বেশি জমি থাকে, মোটামুটি 5-6-10 বিঘা, তাহলে কিন্তু সে 2 বিঘার মতো আপনি ট্যালিস করলেন, বাদ বাকিটা খুঁটি পদ্ধতি করলেন। কারণ আমি শুনেছি যে এই খুঁটি পদ্ধতিতে মেনটেন্যান্স কিন্তু বেশি সুবিধা আছে। দুটোই সুবিধা আছে, তবে আপনার সেটা ডিপেন্ড করবে আপনি কীভাবে পরিচর্যা করছেন। ধরুন অনেকে ড্রাগন গাছ লাগিয়ে রাখে, হয়তো অনেকে দেখবেন যে ফল আসছে না। ফল না আসার কারণ হচ্ছে গাছটাকে সঠিক পরিমাণ খাদ্য খাবার দিতে হবে, সঠিক সময় খাদ্য দিতে হবে, সঠিক সময় জল সেচ দিতে হবে, তাহলে তো সে আপনাকে ইনপুট করতে হবে, তাহলে সে তো আউটপুট দেবে ঠিকঠাক মতো। অনেকে জানে যে ড্রাগন গাছে কোনো রোগব্যাধি নেই, ড্রাগন গাছ লাগালে ফল হয়, কোনো সমস্যা নেই। প্রচুর পরিমাণ রোগব্যাধি আছে, তবে কি অন্যান্য গাছের তুলনায় একটু কম। আপনার ঠিকঠাক মতো পরিচর্যা করতে হবে, এবং ঠিকঠাক সময় যদি পরিচর্যা করেন তাহলে সবাই বেমানি করলেও কিন্তু গাছ কখনো বেমানি করবে না। কারণ আমি এটা যেটা দেখছি এই ইউটিউবেই কিন্তু খুব প্রচার হচ্ছে, ড্রাগন গাছ আপনি লাগিয়ে ফেলে রেখে দেন আপনাকে কিন্তু গাছ ফল দেবে, সেটা কিন্তু মানে সত্তর প্রতিটা কিন্তু সব সত্যি কথা হয় না। কারণ দেখুন সব কিছুরই কিন্তু একটা যত্ন আছে। ওই যে দাদা বা যে ইউটিউবার দাদা এইসব কথা বলেছেন, তিনিও সঠিক পদ্ধতি বা সঠিক কথা বলেছেন, তবে হয়তো সে বছরের শেষে পেলো দুটো ফল, কিন্তু আপনি যদি সঠিক পরিমাণ পরিচর্যা করেন তাহলে হয়তো যে গাছটা থেকে আপনি 10 কেজি ফল পেতেন, সেইখান থেকে আপনি আরও তার 10 গুণ ফল পাবেন। এটাই কারণ দেখুন এই ক্যাকটাস জাতীয় গাছ আপনি কিন্তু সহজে কিন্তু এটা মারা যায় না, দুটো কারণেই মারা যায়, বেশি জল আর ফাঙ্গাস। কারণ তাছাড়া কিন্তু এই ড্রাগন গাছের অন্য কোনো রকম কোনো সমস্যা নেই। এটা ড্রাগন গাছ এমন একটা জিনিস, অতিরিক্ত জলাবদ্ধতা পছন্দ করবে না, বা অতিরিক্ত খরাও পছন্দ করবে না। তাকে সঠিক সময়ে জল দিতে হবে, জল দিতে হবে। আপনি যদি ধরেন খরার সিজনে যদি জল না দেন তাহলে কী হবে, যে ডগাগুলো পুরোপুরি প্রচুর পরিমাণে শুকিয়ে যাবে, শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, তাহলে কী হবে, তার যে ফুল ফল আসার যে একটা ক্ষমতা থাকতো সেই ক্ষমতাটা টোটাল কি হ্রাস পেয়ে যাবে। আপনাকে সঠিক সময় খাদ্য খাবার দিতে হবে, খাদ্য খাবার দিলেই একমাত্র তখনই ফুল ফল আসবে। তো আপনি এই যে ট্যালিসটা আপনার কতটা আছে, আর আপনার এই যে ট্যালিস আছে আপনার, আমার প্রায় ধরুন 2 বিঘার কাছাকাছি, এটা প্রায় এটাও 2 বিঘার কাছাকাছি, 2 বিঘা। আর এই যে এই এটা তো আপনার পুরনো বাগান, এটা আমার 5 বছরের বাগান। তো এটা আপনি কত বাই কততে লাগিয়েছিলেন? এটা আমি যখন লাগিয়েছিলাম ওই তখন ইউটিউব থেকে দেখে দেখে শেখা, এক এক রকম, এক একজন বলে যে 5 ফিট করে, এক একজন বলে 7 ফিট করে, এক একজন বলে 9 ফিট করে। তা আমি এক সময় বলতে পারেন যে পাগলের মতো হয়ে গেছিলাম, যে যেরকম বলতো আমি সে সেরকমভাবে করেছিলাম, লাস্ট পর্যন্ত আমি 7x7 দিয়ে দিয়েছি। তবে এটা অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, যেমন খুঁটিটা হয়ে গেছে আপনার প্রচুর পরিমাণে হাইট হয়ে গেছে। আপনার ড্রাগন চাষের ক্ষেত্রে আদর্শ খুঁটির হাইট হচ্ছে 6 ফিট, 6 ফিটের মধ্যে আপনার 2 থেকে 2.5 ফিট দিতে হবে নিচে, উপরে দিতে হবে 4 ফিট। আপনি যদি উন্নত দেশগুলোতে দেখেন যে ড্রাগন চাষ, তারা একদম ছোটো ছোটো ভিয়েতনামে যেরকম চাষ হয়, ছোটো ছোটো চাষ করে, এগুলো সবাই তাহলে মেনটেন্স করতে পারে। দেখুন এই পুরিটা আমার এখান থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, এবার এটা সমস্যা হচ্ছে এখানে একটা কন্টক মানে কাটা আছে অনেকগুলো। এবার আপনি যদি ঠিকঠাক সময় যদি পরিচর্যা না করতে পারেন, ধরুন উপরে একটা ফল বাড়লে, আমি যেহেতু হাইটে লম্বা আছি কোনো সমস্যা নেই, কিন্তু যারা বেটে খাটো তাদের তো সমস্যা হবে। তাহলে তাদের একমাত্র আমি একটা কথা বলবো, আপনারা সবসময় 6 ফিটের খুঁটি চুজ করবেন, এবং খুঁটিগুলো চেষ্টা করবেন বাড়িতে বানানো, তাহলে অনেকটা সাশ্রয় হবে, সাশ্রয় হবে, তাই তো? তো আমাদের এই যে এই ড্রাগন গাছ আমরা করলাম, এখন যারা অল্প করবেন তারা 3-4-5 পোল লাগাবেন, তারাও কিন্তু লাগাতে পারেন, লাগাতে পারেন। এবার আপনার আপনি যে বললেন যে আপনার কিন্তু 7x7 লাগিয়ে সেটা ভুল হয়েছে, আপনার এখন আপনি অসুবিধা হচ্ছে, তো আপনার মতে ডিস্টেন্সটা কীভাবে লাগাবে চাষি? এবার আপনি যদি খুঁটি পদ্ধতিতে করতে চান তাহলে খুঁটি থেকে খুঁটির দূরত্ব দেবেন 8 ফিট,
ঠিক আছে, আর ডিসটেন্স দেবেন 10 ফিট। আচ্ছা, মানে আপনি বলছেন লাইন টু লাইন থাকবে 10 ফিট আর গাছ থেকে গাছ থাকবে হচ্ছে আপনার 8 ফিট। আচ্ছা, মানে এই ডিসটেন্সে দেখুন তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন যে সবসময় কিন্তু সবাই কিন্তু সফল সব জিনিস যে আপনি ঠিকঠাক করবেন সেটা না, আপনি কিন্তু ভুল করে করেই শিখবেন। তো এই জায়গাটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আপনারা কিন্তু গাছ যদি লাগিয়ে ফেলেন বেশি গাছের আশায় যে আমি বেশি গাছ বসাবো, পরবর্তীতে কিন্তু আপনার পরিচর্যায় যেমন অসুবিধা হবে, গাছের থেকে গাছ লেগে ছায়া পড়েও কিন্তু ফাঙ্গাস লাগার একটা সমস্যা থাকতে পারে। তো এই ট্যালিস আর পোল পদ্ধতির পার্থক্যটা আপনারা বুঝে গেলেন। তো এখন আমি কিছু পরিচর্যার ব্যাপারে আমি দাদার কাছে কিছু শুনতে যাব যে এই ড্রাগন গাছে সারা বছর তিনি কী পরিচর্যা করেন। ড্রাগন গাছের মেন শত্রু হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আপনার ফাঙ্গাস, ফাঙ্গাস বলতে বিভিন্ন টাইপের ফাঙ্গাস হয়, পচন রোগটা হয় বেশি। আর ফুলের সিজনে আর একটা হচ্ছে বড় শত্রু হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে যখন ফুলটা আপনার ফুলের কুড়িটা আসে, তার থেকে কিছু পরিমাণ মধু নিঃসৃত হয়, ও মধু খাওয়ার জন্য দলে দলে পিঁপড়ে আসে। পিঁপড়ে আসার পর চারো সাইডে খাওয়ার পর ওই জায়গাটা দুর্বল হয়ে যায়, কিছুদিন পর কী হয় ফুলের কুড়িটা নষ্ট হয়ে যায়। আর ফাঙ্গাসটা আপনার বিশেষ করে বর্ষার সময় এটা দু রকমের ফাঙ্গাস অ্যাটাক হয়, একটা হচ্ছে উপরের দিকে বিভিন্ন টাইপের পচা টচা রোগগুলো, আপনার একটু খেয়াল করে দেখতে পাবেন, আর নিচে হচ্ছে শিকড়গুলো, নেমোটাইট বা কৃমি জাতীয় যে জিনিসগুলো আছে গিট হয়ে যায়। এই দুটো জিনিস আপনাদের কন্ট্রোল করতে হবে। এবার ফাঙ্গিসাইড হিসেবে আপনারা এখানে অর্গানিক ইউজ করতে পারেন, ইনঅর্গানিক ইউজ করতে পারেন। অর্গানিক হিসেবে আপনারা দিতে পারেন টাইকোড্রোমা, সিডোমোনাস, ওএইচডি কম্পোজার, এগুলো সলিউশন আপনারা উপর নিচে দিতে পারেন। আর যদি আপনারা যদি বলেন যে ইনঅর্গানিক পদ্ধতিতে করবেন, তাহলে আপনারা দিতে পারেন কার্বনডাজিন ওষুধের গ্রুপ, কার্বনডাজিন, আমি শুধু ব্লাইটক্স আছে, সিনজেন্টা কোম্পানির স্কোর আছে, আরও অন্যান্য অনেক গ্রুপগুলো আছে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন 2 থেকে 3টে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করার, কখনো একটা ওষুধ লাগাতার কন্টিনিউয়াস ইউজ করবেন না, তাহলে কী হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। আচ্ছা, তো আপনি বলছেন যে ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে, তো সেটার কি কোনো আপনি কীভাবে ইউজ করেন, যে মাসে একবার, 2 মাসে একবার, 15 দিন এরকম? এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে ইউজ করতে হবে। বর্ষার সময় মিনিমাম 2 বার তো ইউজ করতে হবে মাসে, আর আমরা শীতের সময় আমরা 2 বার কখনো 1 বার এরকম ইউজ করি। কারণ আমার যে আমি যে জানি, যতটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনারা এগুলো যদি আপনি প্রিভেন্টিভভাবে যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের যেমন সিউডোমোনাস, তারপরে আপনার ট্রাইকোডার্মা ভিরিডি আছে, এগুলো দিয়ে কিন্তু আপনার হয়ে যাবে। মানে কিন্তু প্রথম থেকে দিতে হবে, রোগ লেগে যাওয়ার পরে তখন যদি আপনারা সেটা দেন, সেটা কিন্তু অতটা কার্যকরী নাও হতে পারে। তাই আপনাদের কী করতে হবে, প্রথম থেকেই কিন্তু আপনাদের ওই আপনাদের পরিচর্যাটা নিতে হবে, যাতে আপনাদের গাছে ফাঙ্গাস না আসে। যেমন আমি আপনাদের দেখাই একটা ফাঙ্গাস আমার লক্ষ্য পড়েছে। হ্যাঁ, এই দেখতে পারেন এই জায়গা, এইটা যদি আপনি ভালো মতো লক্ষ্য করেন, এটা দেখুন এই যে এই জায়গাটা কিন্তু পচে গেছে পুরো। আপনি যদি একটু ভালো মতো দেখা যাচ্ছে না ঠিকঠাক কালারটার জন্য, এই দেখুন জায়গাটা কিন্তু একদমই পচে গেছে, এটা কিন্তু পুরো এই যে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কী করতে হবে, আপনি এটা কীভাবে এটা ঠিক করবেন, এরকম যদি চাষির হয় কী করতে হবে? এটা প্রথম অবস্থা আপনার একটা কাটি দিয়ে বা হাত দিয়ে এবারে ফেলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, যেটুকু পচে গেছে পচা অংশটুকু আপনার ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনার যে কপার অক্সিক্লোরাইড আছে, ব্লাইটক্স, এটা ঘন পেস্ট আপনারা এখানে স্প্রে করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন। আর সবসময় ওর সাথে কোনো ধরনের একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক মানে যেমন V3 আছে, তারপরে আপনার অন্যান্য যেগুলো অ্যান্টিবায়োটিক সেগুলো ইউজ করতে হবে। কারণ এগুলো যদি আপনারা যদি রেখে দেন, আপনার গাছ পুরো গাছ কিন্তু ছেয়ে যাবে। আর একটা গাছ থেকে একটা গাছ ছড়ানো খুবই, যেহেতু পাশাপাশি গাছ, খুবই কিন্তু একটা মানে একটা চান্স থাকবে যে আপনার এই গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। আর সেটা তো হয়ে গেল ফাঙ্গাসের উপরে। এবার এই যে আপনি যে সার দেন, সেটা তো বছরে একবারই দেন নাকি দুবার দেন? কোন কোন? আমাদের প্রুনিং করার সময়, আচ্ছা, এক নম্বর প্রুনিং এর শেষে একটা ভারী খাবার দিই, আর একটা হচ্ছে আমাদের ফ্রুটিং সিজনে যখন ফুল আসার আগের মুহূর্তে। আচ্ছা, ওটাই আপনাদের ফ্রুটিং ধরুন আমাদের শুরু হবে মে জুন থেকে শুরু হবে, আর আমরা লাস্ট যেটা খাবার দিই সেটা হচ্ছে অক্টোবরের দিকে। অক্টোবরে মানে আপনার এই সব গাছে কি খাবার দেওয়া কমপ্লিট? তো আমরা একটা গাছ দেখবো, এই দেখুন, এই দেখুন, এগুলো কিন্তু পুরো পচানো গোবর সার, তাই না? দেখুন এগুলো কিন্তু পুরো গাছে, এগুলো আসলে সত্যি কথা বলতে এগুলো মাটি মধ্যে কিন্তু মাটিই কম, সারই বেশি, সারটাই বেশি। তো এইভাবে আমরা, আপনি কবে দিয়েছেন? অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এটা দিতে হবে। আর হ্যাঁ, এই 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 সার দেওয়ার পরেই কিন্তু আপনার এই যে যত কুশি, এই দেখুন এই কুশিগুলো আমরা অ্যালাউ করবো না, আমরা কুশি সবসময় অ্যালাউ করবো উপরের দিকে, নিচের কুশি আমরা কখনো অ্যালাউ করবো না।
নিচে যাতে আমাদের যা ওটার উঠে গেছে এই যে দেখুন এই যে নতুন কুচি যেমন বের হচ্ছে এগুলোকে আপনি ভেঙে দেবেন হ্যাঁ এগুলো সব ভেঙে এই দেখুন দেখুন ভাই আপনি যদি ভালোমতো লক্ষ্য করেন নিচের থেকে কিন্তু আমরা কোন রকম কিছু ওই যে এগুলো যে মোটা যে সিগেচার আছে হ্যাঁ সিগেচার দিয়ে কাটতে হবে যেহেতু কাটা হয়ে গেছে অলরেডি তো এগুলো কিন্তু ভেঙে দিতে হবে এগুলো কিন্তু কিচ্ছু থাকবে না আমি যদি আপনাদের অন্য জায়গায় অন্য গাছ আমি দেখাবো যেখানে কিন্তু কাটাকাটি কিন্তু শুরু হয়ে গেছে অনেক গাছের কিন্তু কুশি কাটা হয়ে গেছে আর এগুলো এখনও বাকি আছে কাটা তাই না তো সময় স্বল্পতার কারণে এগুলো হচ্ছে হ্যাঁ আর আমি অবশ্যই কারণ এই এতটুকু পরিচর্যা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কাছে সাইজ আর শেপটা কিন্তু ঠিক থাকবে না এই একটু আগে যে অনেকে বলছেন যে কোনো পরিচর্যা নেই সেটা কিন্তু ভুল যে কোনো জিনিসের পরিচর্যা আছে শুধু আপনাকে কম আর বেশি কম আর বেশি তো আমরা একটু লেট করে এসেছি আমাদের মোটামুটি বাগানের ফল তো সব শেষ এখন আর বাগানে ফল নেই আবার পরের সিজনে একবার এসে দাদার সাথে দেখা করে যাব বাগানটা একবার ঘুরে যাব আর দাদার কাছে এখন আপনার কাছে কী কী ভ্যারাইটি আছে আমার কাছে আছে সিয়াম রেড আছে জাম্বু রেড আছে মরক্কান রেড আছে ক্রসবেড ভ্যারাইটি আছে আপনার ইসরায়েল ইয়েলো আছে আর হচ্ছে আরও ভিয়েতনাম সুইট হোয়াইট আছে আচ্ছা ইয়েলোটা যে আছে ইয়েলো কতগুলো গাছ আছে আপনার কাছে ইয়েলো আমি জাস্ট কয়েকটা পিস এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে এসেছিলাম টোটাল নিয়ে এসেছিলাম 10 পিস তার মধ্যে 4 পিস আমার ছাগলে খেয়ে নিয়েছে ছোটো অবস্থায় আর 6 পিস থেকে যথেষ্ট পরিমাণে কাটিং বিক্রি হয়ে গেছে বলতে পারেন শেষ 6 পিস থেকে আমি এবার প্রায় 7000-7000 মতো কাটিং বিক্রি করেছি 7000 টাকার 7000 টাকা ওটাই কারণ ড্রাগন গাছে কিন্তু আমি দেখছি যে এই মুহূর্তে কিন্তু ফলের থেকে কিন্তু চারাই বেশি মানে একজন চাষির জন্য কিন্তু চারাই বেশি লাভ যেটা কিন্তু আর 3-4 বছর পরে নাও থাকতে পারে তাই কিন্তু আপনারা কিন্তু যারা বাগান করতে চাচ্ছেন খুব শীঘ্রই করার চেষ্টা করুন কারণ যত দিন যাবে তত কিন্তু দাম কমবে তাই না তো এই হলুদ ফলটা কি আপনি নিজে টেস্ট করেছেন হ্যাঁ করেছি কেমন সে লালের থেকে কতটা ভিন্ন এটা একটা লিসি ফ্লেভারের মতো বলতে পারেন যে ভিয়েতনাম সুইট হোয়াইট যেটা আছে ওটাই এটার মেন আকর্ষণ হচ্ছে আপনার কালার স্কিনটা হলুদ কালার তাই তো তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন আর দাদা কিন্তু আমাদের খুব ভালো মতো খুব সহজে কিন্তু বুঝিয়ে বললেন অনেক কিছুই কী করার দরকার কীভাবে কোন পদ্ধতিতে করা দরকার কোন ভ্যারাইটি নিয়ে চাষ করা দরকার কখন খাবার দেওয়া দরকার রোগ ব্যাধি কী আছে তো আপনারা আমি কিন্তু দাদার স্ক্রিনে নাম্বারটা আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের যে কোনো রকম সমস্যা চারার জন্য কিন্তু আপনি দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন দাদার কাছেই জেনে নিই দাদার এই বাগানটা কোথায় আছে আর যদি আপনাদের কোনো রকম কোনো সাহায্যের দরকার হয় সেটা চারার থেকে শুরু করে যে কোনো রকম পরিচর্যার হিসাবে তার আপনি কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আমি এখানে একটা কথাই বলবো যারা অলরেডি চারা লাগিয়ে ফেলছেন উপযুক্ত পরিমাণে যারা এখনও কাদের কাছ থেকে হেল্প পাচ্ছেন না তারা নির্দ্বিধায় আমাকে ফোন করবেন আর আমার ঠিকানা আমি উত্তরবঙ্গের বাসিন্দা উত্তরবঙ্গে আমার জলপাইগুড়ি বাড়ি আমার এইখানে যে বাগানটা আমরা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে এটা হচ্ছে দক্ষিণ খালপাড়া আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাড়ি আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি হয়ে আমার যে ক্রান্তিতে আসলে এসে যদি আপনারা ফোন করেন আপনি কিন্তু পেয়ে যাবেন পিন নম্বর হচ্ছে 7352-1-8 দাদা কিন্তু কুরিয়ারেও কিন্তু চারা দেন আপনাদের যদি চারার দরকার পড়ে আপনারা কিন্তু অবশ্যই দাদাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভাবে যে আমার বাড়ি হচ্ছে দক্ষিণবঙ্গে বিভিন্ন কলকাতায় আপনি হয়তো জেনেছেন আমিও প্রথমে ভেবেছিলাম দাদা আবার যেহেতু এত সুন্দর বাগান করেছেন আমাদের পশ্চিম মানে এই উত্তরবঙ্গে যে এত সুন্দর বাগান হতে পারে সেটা আমি প্রথম দেখছি তাই এই আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি কেউ যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স ওইখানে আপনারা ড্রাগন চাষের খুঁটিনাটি সম্পর্কে অনেক তথ্যই ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো দাদার চ্যানেলের আপনারা কিন্তু ওখানে যেতে পারেন আর একটা কথা বলবো ড্রাগন চাষ যে কোনো বয়সের পুরুষ নারী সবার কাছেই সম্ভব যে কোনো পেশার পক্ষেই সম্ভব আমি একজন হাই স্কুলের টিচার এবং শিক্ষকতার পাশাপাশি আমাদের যে রক্তে যে কৃষকের যে একটা এটার জন্যই আমি ড্রাগন চাষটা করেছি আপনারা এগিয়ে আসতে পারেন বাড়ির গৃহবধূ থেকে শুরু করে সবাই এই কাজটা করতে পারেন একদম সহজ পদ্ধতি কোনো সমস্যা নেই এই ড্রাগন গাছে কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে যে কিন্তু চাষবাস করেই কিন্তু মানুষ টাকা অর্জন করতে পারে যথেষ্ট পারম্পরিক চাষের থেকে একটু ভিন্নভাবে যদি কেউ চাষ করে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উপার্জন করতে পারে সবসময় দেখতে হবে আমাদের বিজ্ঞানসম্মত পদ্ধতি অবশ্যই বর্তমানে আপনার চাষের ক্ষেত্রে 80% চলে যায় হচ্ছে আপনার সারের ক্ষেত্রে আর 20% চলে যায় হচ্ছে আপনার লেবারের ক্ষেত্রে এই দুটো মেনটেন করতে গিয়ে কৃষক লাভের লাভ কিছু হয় না তবে আপনারা যদি ড্রাগন চাষ বা কোনো বাগিচা ফসল করতে চান যেটা দীর্ঘমেয়াদী তাহলে আপনি অবশ্যই গেইনার হবেন অবশ্যই তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন আপনার যদি কোনো সমস্যা থাকে দাদাকে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ